আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বর্তমান অনলাইন আর্নিং জগতে যে কয়েকটি পরিচিত নাম, ফ্রিল্যান্সিং তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটি নাম। অনেকে রয়েছেন যে বিভিন্ন ধরনের কাজ করার পরেও এক্সপেক্টেড স্যালারি না পাওয়ার কারণে ফ্রিল্যান্সিং পেশার দিকে ঝুঁকছে। তাছাড়া এই পেশাটির স্থায়িত্ব রয়েছে এবং আনলিমিটেড আর্নিং করার অপরচুনিটি রয়েছে। আজকে আমি এমনটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি যে ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চোখের পলকে কোনো রকম গ্রাফিক রিলেটেড দক্ষতা ছাড়া বা কোনো রকম ফটোশপ বা ইলাস্ট্রেটর দক্ষতা ছাড়া লগো তৈরি করে সেই লগোটি সাবমিট করতে পারবেন বিভিন্ন প্রফেশনাল মার্কেট প্লেসে, যেখান থেকে অনায়াসে আর্নিং জেনারেট করা যায়। এবং তিনটি মার্কেট প্লেসের সাথে আমি পরিচয় করে দিতে যাচ্ছি, এবং যে তিনটি মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দিতে যাব সেই ওয়েবসাইটগুলো যথাক্রমে আমি স্টেপ বাই স্টেপ বলবো। এবং এই ওয়েবসাইটগুলো হাই পেইং অথবা লো পেইং আপনি ধরে নিতে পারেন, এবং পাশাপাশি আপনারা যারা নতুন রয়েছেন অথবা বিগিনার লেভেলে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে বা ইনফরমেটিভ ভিডিও হতে থাকবে। সুতরাং আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে hazeful.shopify.com, hazeful.shopify.com। অনেক বাঘা বাঘা ফ্রিল্যান্সাররা চোখের পলকে ডিজাইন ক্রিয়েট করার জন্য, স্পেশালি লগো তৈরি করার জন্য এই ওয়েবসাইটটিকে বেছে নিয়েছে, কেননা তাদের কাছে এই ওয়েবসাইটটি অনেক বেশি গ্রহণযোগ্য, সুইটেবল এবং টাইম সেভ করা যায়। খুব সহজে তারা লগোটি তৈরি করে বিভিন্ন মার্কেট প্লেসে সাবমিট করছে। সো আপনি যদি নতুন হয়ে থাকেন বা কোনো রকম দক্ষতা না থেকে থাকে কোনো রকম ধরনের ফটোশপের উপর অথবা ইলাস্ট্রেটরের উপর, আশা করি আপনি এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণ লগো, আপনার কাঙ্ক্ষিত লগোটি তৈরি করতে পারবেন। সো কীভাবে করবেন, প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে একটি সাইন আপ বাটন দেখতে পাবেন এবং লগ ইন বাটন দেখতে পাবেন। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, সুতরাং আমার এখানে ইমেল অ্যাড্রেসটি শো করছে। সিম্পলি আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পরে সরাসরি আপনি আপনার কম্পিউটার মধ্যে হয়তো একটি ইমেল পেয়ে যেতে পারেন অথবা নাও পেয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আশা করি আপনি এখানে এই ওয়েবসাইটটিতে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি কিভাবে লগটি তৈরি করবেন সেটি আমি এবার দেখাচ্ছি প্রথম পার্টের মধ্যে। এখানে লেখা রয়েছে, ক্রিয়েট স্টানিং লগোস ইন সেকেন্ডস ইন্ট্রোডিউসিং হেজফুল আওয়ার সিম্পল লগো মেকার। সো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি দিয়েছে, যে ক্যাটাগরির উপর আপনি লগো তৈরি করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটি ফার্স্ট টাইম আপনাকে সিলেক্ট করতে হবে, কেননা বিভিন্ন ক্যাটাগরির উপরে বিভিন্ন প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ দেওয়া হয় এবং সেই ক্যাটাগরি অনুসারে আপনাকে চুজ করতে হবে আপনি কোন ক্যাটাগরির লগো তৈরি করতে চাচ্ছেন। সুতরাং আপনাকে সেটি ধরে আগাতে হবে। সো প্রথমে আমি যে কাজটি করবো সেটি হচ্ছে যে ফ্যাশনের উপরে একটি লগো তৈরি করতে চাইলে ফ্যাশনে ক্লিক করতে হবে, অথবা হেলথ অ্যান্ড বিউটি রয়েছে, হোমেন গার্ডেন রয়েছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক রয়েছে, এরপর পাশাপাশি স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন রয়েছে, গিফটস অ্যান্ড কালেক্টিবলস রয়েছে, টেক রয়েছে, আর্ট অ্যান্ড ফটোস রয়েছে, পেট চিলড্রেন গেমস অ্যান্ড সার্ভিসেস রয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো নান অফ দ্য অ্যাবাভ না থাকলে আপনি নান অফ দ্য অ্যাবাভে ক্লিক করবেন। সো এখানে আসার পর প্রথমত যে কাজটি করবেন, আপনি আপনার ক্যাটাগরিটা চুজ করে নেবেন, তার মানে পছন্দ করে নেবেন। সো এটিতে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে যান নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ভিজুয়াল স্টাইলটা সিলেক্ট করে নিতে হবে, তার মানে আপনাকে লগো তৈরি করার পূর্বে ভিজুয়াল স্টাইলটা কীরকম হবে সেটি কিন্তু তারা খুব সহজেই দিয়ে দিছে, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ভিজুয়াল স্টাইলটি এখান থেকে চুজ করে নিয়ে এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত লগোটি খুঁজে নিতে পারবেন। সো প্রথমে আমি এটিতে ক্লিক করছি, বোল্ডে ক্লিক করছি, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বিজনেস নেম সেসে আপনাকে বিজনেস নেমটি প্রোভাইড করতে হবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে যেহেতু আমি ক্যাটাগরি সিলেক্ট করেছি, সুতরাং আপনাকে ক্যাটাগরি অনুসারে বিজনেস নেমটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। অলরাইট, আমি বিজনেস নেম দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে স্লোগান, আপনি চাইলে ব্যবসায়িক স্লোগান যদি থেকে থাকে সেটি দিবেন, অথবা আপনি না চাইলেও না দিতে পারেন, অপশন আছে সেটি। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেন টেল আস হোয়্যার দ্য লগো উইল বি ইউজড, কোথায় আপনি লগোটি ইউজ করতে চাচ্ছেন সেটি আপনাকে কনফার্ম করে দিতে হবে। প্রথমত রয়েছে অনলাইন স্টোর আর ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট অ্যান্ড সো অন,
এরপরে বিজনেস কার্ডস, লার্জ স্টোর, ফিজিক্যাল স্টোর, নান অফ দ্য অ্যাবাভ। সো আপনাকে সেটি সিলেক্ট করতে হবে। সো আমি প্রথমে দিব, এখানে রয়েছে অনলাইন স্টোর আর ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের জন্য যাচ্ছি, সুতরাং আমি সেখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করতে হবে। উই মেড দিস লগোস ফর ইউ, আমার জন্য এই লগোটি তারা সিলেক্ট করে দিয়েছে। শোকের পলকে যেহেতু আপনারা অনায়াসে অনেকগুলো লগো এভাবে দেখতে পাচ্ছেন, খুব সহজে আপনি নিশ্চয়ই গ্রাফিক রিলেটেড কাজের দিকে আপনাকে সময় দিতে হবে না, অনায়াসে আপনি কোনো রকম দক্ষতা ছাড়াই এই কাজগুলো করে নিতে পারেন। সো এখানে আমার কাঙ্ক্ষিত লগোটি তারা দেখাচ্ছে আমাকে, সেটি চুজ করে নিতে হবে। সো এখানে রয়েছে অনেকগুলো লগো, আশা করি আপনারা এখান থেকে আপনার কাঙ্ক্ষিত লগোটি খুঁজে নিতে পারেন। সো আমি এটি চুজ করব কাবাব কর্নার। এটি চুজ করার পরে আমার এখানে বাঁ দিকে কিছু অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে নেম ক্লিক করে আপনি এখানে যে নেমটি রয়েছে সেই নেমটি আপনি এডিট করে নিতে পারেন। অর্থাৎ আপনি এখানে কাবাব কর্নার লিখেছেন, আপনি অন্য কিছু লিখতে পারেন। এরপর রয়েছে ফন্ট, আপনি চাইলে ফন্টটা সিলেক্ট করে এখান থেকে নিজস্ব ফন্ট, এখানে যে ফন্ট গুলো দেওয়া রয়েছে সিলেক্টেড ফন্ট গুলো, আপনি সেই ফন্ট গুলো এখান থেকে কনফার্ম করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এইখানে প্রত্যেকটি ছবি দেওয়া রয়েছে, আপনি কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে রেডিমেড হিসেবে পাচ্ছেন, সুতরাং আপনার হেজিটেশন কোনো কারণ নেই, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এটি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এটি এখানে চলে এসেছে। এরপর আমি চাইলে কালার সিলেক্ট করতে পারবো, এখানে আপনাকে কালার সিলেক্ট করার অনেকগুলো অপশন দিয়েছে। সো এখান থেকে কালার সিলেক্ট করবেন, অবশ্যই আপনার ক্যাটাগরি রিলেটেড যেটি লগো তৈরি করতে চাচ্ছেন সেই লগোটি এর উপর ভিত্তি করে। সো আমি এটি সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট করার পরে আইকন সিলেক্ট করতে বলেছে, এখানে অনেকগুলো আইকন রয়েছে। সো আপনি অবশ্যই মনে রাখবেন যে যেহেতু আপনি ফুড রিলেটেড লগো তৈরি করতে চাচ্ছেন, সুতরাং আপনাকে ফুড রিলেটেড এখান থেকে যে কোনো একটি আইকন সিলেক্ট করতে হবে। আমি আইকন সিলেক্ট করতে পারছি। এরপরে লেআউট তারা দিয়েছে সর্বশেষ যেটি, সেটি হচ্ছে লেআউট। আর আপনি আপনার কাঙ্ক্ষিত লেআউটটি এখান থেকে অবশ্যই চুজ করে নেবেন, কেননা লগো নান্দনিকতা নির্ভর করে বিভিন্ন ধরনের আই ক্যাচি ডিজাইনের উপর। সো আমি এটি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে এবার সর্বশেষ পালা, যেটি হচ্ছে ডাউনলোডের পালা, আপনার কাজ শেষ। শোকের পলকে আপনি উইদিন 1 মিনিটের মধ্যে যে কোনো ধরনের প্রফেশনাল লগো তৈরি করার জন্য এই hsful.shopify.com কে চুজ করে নিতে পারেন, কেননা কোন রকম হ্যাসল বা ঝামেলা ছাড়াই আপনি এখান থেকে লগোটি তৈরি করে নিতে পারবেন। সো আমার লগো তৈরি হয়ে গেল, এবার আমি ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে এটি ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনি যদি এখানে অ্যাকাউন্ট না তৈরি তৈরি না করে থাকেন, অবশ্যই আপনি অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন এবং অনায়াসে আপনি এখান থেকে লগো গুলো তৈরি করে নেবেন। এখানে রয়েছে অল ডান ইয়োর লগোস প্যাকেজ অ্যান্ড ডিজাইন ফাইলস হ্যাভ বিন সেন্ট টু, আমার এই ওয়ে ইমেলের মধ্যে এই লগোটি পাঠিয়ে দিয়েছে। আমি একটু চেক করে দেখি সেই লগোটি তারা পাঠিয়েছে কিনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে লগোটি চুজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ইমেলটি চেক করে নিতে হবে। অলরাইট, আমি আমার ইমেলটির মধ্যে চলে আসলাম, এবার ইমেল চেক করতে যাচ্ছি। ইওর হেজফুল ব্র্যান্ড অ্যাসেটস, আমার লগোটি তারা এখানে পাঠিয়ে দিয়েছে, এবং পাশাপাশি আপনারা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ইওর ফাইলস আর রেডি, থ্যাংকস ফর ইউজিং হেজফুল, সিম্পলি ক্লিক দ্য বাটন বেলো টু ডাউনলোড ইওর ফাইল। সো আমার ফাইলটি এখানে তারা রেডিমেড পাঠিয়ে দিয়েছে, এবার আমি এটিতে ক্লিক করছি। জিপ ফাইল দিয়েছে, সেই জিপ ফাইলটি আপনি অবশ্যই যে কোনো ফাইলে কনভার্ট করে নিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে আপনি সেটি ইউজ করতে পারেন। সো আমার একটি জিপ ফাইলটি দিয়েছে, জিপ ফাইলটি আমি ওপেন করছি। ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখান থেকে অনায়াসে আপনি আপনার কাঙ্ক্ষিত লগোটি খুঁজে নিয়ে সেটি বিভিন্ন মার্কেট প্লেসে আপনি প্রোভাইড করতে পারেন। এখানে তারা অনেকগুলো অপশন দিয়েছে, দেখুন এখানে যে ফাইলটি তারা দিয়েছে কি কি অপশনে আপনি এই লগোটি ইউজ করতে পারবেন। ফেসবুক কভার পেজ ইউজ করতে পারবেন, ফেসবুক প্রোফাইল ইউজ করতে পারবেন, তারপর ফেভিকন পেজ হিসেবে ইউজ করতে পারবেন, ইনস্টাগ্রাম প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন ব্যানারের মধ্যে, তারপর লগো পেজ হিসেবে, তারপর পিন্টারেস্টে, টুইটারে, তারপর ইউটিউব প্রোফাইলে, আপনি এই সমস্ত প্লেসে একসাথে যদি অনেকগুলো এই অনেকগুলো স্থানে যদি আপনার একাঙ্ক্ষিত লগোটি ইউজ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই নিশ্চয়ই চাইবেন না যে অন্য কোনো ওয়েবসাইটে আপনি আপনার কাঙ্ক্ষিত সময়টি ব্যয় করবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো এখান থেকে যেটি চাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পরে এক্সট্রাক্টে ক্লিক করবেন। এক্সট্রাক্টে ক্লিক করার পরে সেটি এক্সট্রাক্ট হতে থাকবে, এক্সট্রাক্ট হওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত লগোটি অনায়াসে এখান থেকে পেয়ে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। বুঝার পরে সেটি অবশ্যই আপনি কাজে লাগাবেন। সো আশা করি এই কাজটি করার পরে যে কাজটি করবেন
এবার আপনার কাঙ্ক্ষিত মূল কাজটি সেটি হচ্ছে কোন কোন মার্কেট প্লেসে আপনি এই লোগোটি সাবমিট করতে পারবেন। লোগো সাবমিট করার অনেকগুলো বা লোগোর কাজ পাওয়ার অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে। আমি আশা করি যে ওয়েবসাইটগুলোর কম্পিটিশন কম, যারা বিগিনার লেভেলে রয়েছেন অথবা একেবারে নতুন, তাদের জন্য প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করবো সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে quickandgeeks.com। quickandgeeks.com এই ওয়েবসাইটটি দেখলে অনেকটা ফাইবারের মতো, কেননা এখানে যে ব্যানার গুলো রয়েছে অনেকটা ফাইবারের গিগের মতো। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এখানে এই আই উইল ডু সোশ্যাল মিডিয়া ডিজাইন $10, এরপর আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল লোগো ফর ইয়ার অর ইয়ার অর ফর ইয়ার বিজনেস, এটি $5, $5 অনেকগুলো কাজের ব্যানার এখানে দেখতে পাচ্ছেন। আশা করি আপনি অনায়াসেই এই quickgigs.com এর মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করতে পারেন, এবং প্রোফাইলটা তৈরি করার পরে অনায়াসেই আপনি এখান থেকে কাজ পেয়ে যাবেন। যারা নতুন, আমি তাদেরকে স্পেশালি অনুরোধ জানাবো এই ওয়েবসাইটটিতে কাজ করার জন্য, কেননা যারা বিগিনার লেভেলে রয়েছে তারা প্রফেশনাল মার্কেট প্লেস যেগুলো রয়েছে, বিশেষ করে আপওয়ার্ক রয়েছে, ফাইবার রয়েছে, সেখানে কিন্তু কাজ পাওয়া অনেক বেশি দুরূহ বা কষ্টকর। এবার যে ওয়েবসাইটটিতে সেই সাথে পরিচয় করে দিব, এটি অন্যতম আরেকটি প্রফেশনাল মার্কেট প্লেস যেটির নাম হচ্ছে peopleperhour.com। peopleperhour.com এর মধ্যে আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে peopleperhour.com এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি দেওয়া রয়েছে। চলে আসলাম কাঙ্ক্ষিত peopleperhour এর মধ্যে। peopleperhour.com এমন একটি প্রফেশনাল মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার যারা রয়েছে বিশেষ করে বিগিনার লেভেল অথবা প্রফেশনাল লেভেলে, তারা কিন্তু একসাথে কাজ করছে। সুতরাং আপনি এই ওয়েবসাইটটিতে ট্রাই করতে পারেন। তো এখানে হিউজ পরিমাণ কাজের অফার আপনি এখান থেকে নিতে পারবেন। আশা করি প্রথমে মনে রাখতে হবে, প্রথম ধাপ আপনাকে পার হতে হলে বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরোঘুরি করে তারপর আইডিয়া জেনারেট করতে হবে, তারপর আপনি কাজে ঝাঁপিয়ে পড়বেন এবং পাশাপাশি স্কিল ডেভেলপ করবেন। এই প্রথম যে ওয়েবসাইটটি দেখিয়ে দিয়েছি তার মানে আপনার জন্য, সেটি হচ্ছে heysful.shopify.com এর মাধ্যমে লগো তৈরি করে সেই লগোটি আপনি এখান থেকে সাবমিট করার বা কাজ নিয়ে সাবমিট করার চেষ্টা করবেন। এবার সর্বশেষ যে প্রফেশনাল মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে fiverr.com, ওয়ান অফ দ্য বেস্ট এবং প্রফেশনাল মার্কেট প্লেস। যারা বিগিনার লেভেলে রয়েছে তাদের জন্য কিছুটা কষ্টকর হলেও প্রথমত তারা যদি কিছু কাজ পেয়ে যান তাহলে তারা অনায়াসেই দীর্ঘদিন ধরে এই fiverr.com এর মধ্যে কাজ করতে পারেন, এবং যারা প্রফেশনাল লেভেলে রয়েছেন তারা কিন্তু কাজ করে শেষ করতে পারেন না। এবং আশা করি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই fiverr.com এর মধ্যে একটি প্রোফাইল তৈরি করেও কাজ শুরু করতে পারেন। কিভাবে প্রোফাইল তৈরি করবেন বা fiverr.com এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটি যদি না জানেন অবশ্যই আমার প্লে লিস্টে চলে আসবেন। চ্যানেলের মধ্যে প্লে লিস্টে আসার পরে এখানে আটটির মতো ধারাবাহিক ভিডিও দেওয়া রয়েছে, আপনি নতুন হলে সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, এবং আশা করি আপনি ফাইবারের মধ্যে একটি প্রফেশনাল মানের প্রোফাইল ক্রিয়েট করে সেখানে কাজ করতে পারেন। সো এই তিনটি মার্কেট প্লেস আমি আজকে সাজেস্ট করলাম। এই তিনটি মার্কেট প্লেস থেকে যেটি আপনার পছন্দ হয় বা ভালো লাগে সেই মার্কেট প্লেস থেকে আপনি চুজ করে নিয়ে অনায়াসে এখান থেকে আর্নিং শুরু করতে পারেন। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের কাছে বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে, কেননা আমার চ্যানেলের মধ্যে প্রায় 700+ ভিডিও দেওয়া রয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 770টি আজকে পর্যন্ত। সো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে এখান থেকে নিজেকে পরিবর্তন করতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।